हेलो फ्रेंड्स, আমি রূপালী বঙ্গ ফুডস এন্ড মোরে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে যে ব্লগটা খুব সুখের এবং খুব আনন্দের ব্লগ, এমএস ফ্যামিলি যে চ্যানেলটা কালকে ইউটিউব থেকে পুরোপুরি রিমুভ করে দেওয়া হয়েছিল, হয়তো কোনো রকম সতর্কতা তারা মেনটেন করেনি বা ইউটিউব গাইডলাইন্সে কিছু হয়তো ভুল ত্রুটি ঘটেছিল তাদের মধ্যে দিয়ে, তাই জন্য ইউটিউব চ্যানেলটা রিমুভ করে দিয়েছিল। অনেকটা সময় চলে যাওয়ার পর অনেকগুলো রিটুইটও আমরা করেছিলাম। আর জানি না, হয়তো বা হয়তো ইউটিউবের মনে হয়েছে চ্যানেলটা ফিরিয়ে দেওয়া উচিত, এটা একটা জনপ্রিয় চ্যানেল আর মন্দিরাদি ভীষণ পরিমাণে খাটতো, আর তার জন্যই এমএস ফ্যামিলিকে আজকে আমরা ফিরে পেয়েছি। তোমরা তাহলে অবশ্যই এমএস ফ্যামিলিতে চলে যাও, ইউটিউবে যে জাস্ট সার্চ করো এমএস ফ্যামিলি, তাহলে সেখানে তোমরা পৌঁছে যেতে পারবে। আর আমিও তাদের নতুন ব্লগ দেখে নিয়েছি, একটা ছোট্ট ভিডিও ছেড়েছে তারা 2 ঘন্টা আগে। তাহলে চলো আর বেশি না দেরি না করে, আর তবে কিন্তু আর একটা কথা, তোমরা কিন্তু অবশ্যই ইউটিউব গাইডলাইন্সটা মেনে চলো, নাহলে আজ যেটা কাল যেটা মনিরাদির সাথে হয়েছিল আজ কিন্তু সেটা আমাদের সাথেও ঘটতে পারে। সুতরাং কোনোরকম ঝামেলায় না জড়িয়ে আমার মনে হয় কন্টেন্টগুলোকে একটু দেখে নিয়ে আমাদের আপলোড করা উচিত। হয়তো শুধু ভিউ বাড়ানোর জন্য আমরা যে কোনো কন্টেন্ট তুলে আনি, কিন্তু আমার মনে হয় না সেই কন্টেন্টগুলো আপলোড করা উচিত। আর আমরা সব কিছু দেখে নিয়ে সমস্ত গাইডলাইনগুলো পড়ে নেবো, আর যারা এখনও পর্যন্ত ইউটিউবের গাইডলাইনগুলো পড়োনি, 2021-এ কিন্তু নতুন গাইডলাইন বেরিয়ে গেছে, সেগুলো প্লিজ একবার চেক করে নাও। তাহলে আমার মনে হয় তাহলে আর এত চিন্তায় পড়তে হয় না, আর এত কষ্টও করতে হয় না। আর মন্দিরাদি কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করেছিল, আমারও চ্যানেলটা প্রায় 9 মাস হয়ে গেল এই পর্যায়ে আছে, কিন্তু মন্দিরাদির 9 মাসে চ্যানেলটা কিন্তু অনেক গ্রো করে ফেলেছে। তাহলে মন্দিরাদির যতটা পরিমাণ কষ্ট হয়েছে আমারও সেরকম ততটা পরিমাণই কষ্ট হবে, কারণ আমরা একটা ভিডিও তৈরি করতে গেলে আমাদেরকে অনেক কষ্ট করতে আসে। তার পরে যদি চ্যানেলটা তুলে নেয় বা চ্যানেলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেকটা পরিমাণ কষ্ট হয়, তাই না বন্ধুরা? তাহলে সুতরাং আমাদের যেন মন্দিরাদির মতন পর্যায়ে না যেতে হয়, মন্দিরাদির মতন কষ্ট যাতে আমাদেরকে ভোগ না করতে হয়, তাই জন্য প্রথম থেকেই আমরা কী করব, ইউটিউব গাইডলাইন্স মেনেই আমরা কন্টেন্ট তৈরি করব। তা এইটুকুই আমার বলার ছিল। আমার সব বন্ধুরা যারা অনেক অনেক ভিডিও দিচ্ছ, কন্টেন্ট ক্রিয়েট করছো, আমরা যারা আর বড় বড় ইউটিউবারটা তো অবশ্যই তারা অনেক ভেবে চিন্তে কন্টেন্ট ক্রিয়েট করে, কিন্তু আমরা ছোটো ছোটো ইউটিউবাররা হয়তো ভাবি যে ভিউ পাচ্ছি না, একটু ভিউয়ের জন্যে ছোটোখাটো যা হোক একটা কন্টেন্ট দিয়ে দিলাম, যা হোক একটা কন্টেন্ট ক্রিয়েট করে নিলাম, ভিউ পেয়ে যাব। কিন্তু প্লিজ আমার মনে হয় তোমাদের কাছে আমি বলছি যে তোমরা প্লিজ বারবার এই কন্টেন্টগুলো ক্রিয়েট করার আগে কিন্তু অবশ্যই গাইডলাইনটা মেনটেন করো। তাহলে আজকের মতন আসলাম বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা? আর অবশ্যই কিন্তু এমএস ফ্যামিলিতে আজকেই চলে যাও, তারা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে, ছোট্ট একটা ব্লগ, তার মনের কথাটাই সে সেখানে শেয়ার করেছে। তাহলে চলো আমরা সবাই মিলে আর একবার দেখে আসি। এখানেই শেষ করলাম আমার বক্তব্য, টাটা বন্ধুরা।